অতীতে যে কোনো সময়ের তুলনায় এবছর ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বাড়ছে রোগী, বাড়ছে মৃত্যু। রাজধানীর অনেক হাসপাতালে শয্যার সংকট থাকলেও কোথাও আবার শয্যা ফাঁকা। এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়হীনতাকে দায়ী করছেন অনেকে। বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া আফরিন। গত বছর ডেঙ্গুতে মারা যান 281 জন, অথচ এবছরের মাঝামাঝি সময়ই ডেঙ্গুতে মৃত্যু 200 ছাড়িয়ে গেছে। প্রতিদিন গড়ে 2000 রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নেয়াদের 63 ভাগ পুরুষ, 37 ভাগ নারী। একটা মশার কামড়ে আপনি মরে যাচ্ছেন, যে মশাটাকে মারা সম্ভব, যেটা উচ্চ নিয়ন্ত্রণ করা সম্ভব, সেটা যদি আমরা না করতে পারি নাগরিক হিসেবে কিন্তু একটা বিশাল ফেইলিওর। আমি এখনও মানুষের বডি ল্যাঙ্গুয়েজে দেখছি না যে এটা একটা যে বিগ প্রবলেম হিসেবে কাউকে আমি দেখছি না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 21-25 বছর বয়সী পুরুষ এবং 28-30 বছর বয়সী নারীরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। ডেঙ্গুতে মৃত্যু হচ্ছে নারীদের বেশি। আছে, মেয়েরা তো ওইভাবে প্রপারলি ইনভেস্টিগেট করে না, রিস্ক ফ্যাক্টর জানে না, সেডেন্টারি লাইফস্টাইল। আজকাল মেয়েদের মধ্যে স্থূলতা অনেক বেশি, এটা দেখেন। স্থূলতা বলতে অ্যাবডোমিনাল ওবেসিটি আমি বলছি, এটা কিন্তু হাই রিস্ক। এবং এই স্থূলতা, তারপর প্রেগনেন্সি মেয়েদের, এগুলো অনেকগুলি কারণেই হয়তো ফ্যাক্টর হচ্ছে। এবারে কিন্তু প্রেগনেন্ট মেয়েদেরও অনেক বেশি, আর তারা তো অলওয়েজ রিস্কে থাকে। ডেঙ্গুর চার ধরনের সেরোটাইপ দেশে বিদ্যমান থাকলেও এবছর ডেন টু ও ডেন থ্রিতে আক্রান্ত বেশি, ফলে উপসর্গের ধরন পাল্টেছে। লক্ষণ না থাকলেও হঠাৎ করে রোগী খুব দ্রুতই শক সিন্ড্রোমে চলে যাচ্ছে। এই জন্য সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গুর বিপদচিহ্ন সম্পর্কে উদাসীনতাই প্রধান কারণ। অনেকে জানে না, মানে কি অনেকে জানে না যে তার প্রথম ডেঙ্গি হয়েছিল কিনা। কারণ দেখা যায় যে সেকেন্ডারি ডেঙ্গিতে যেহেতু উপসর্গগুলো বেশি হয়, ওটাই মানুষের মনে থাকে। কিন্তু প্রথমে হালকা পাতলা একটা জ্বর আমরা তো অনেক সময় নেগলেক্ট করে থাকি, হয়তোবা সামান্য জ্বর ছিল প্রাইমারি ডেঙ্গিতে। অনেক সময় হয় কি যে সবার যে জ্বর হবে নট নেসেসারিলি, অনেকের জ্বর নাও হতে পারে। যে এ বি সি তিনটা গ্রেড করি, এ হচ্ছে কোনো ওয়ার্নিং সাইন নাই, কিন্তু এ রুগীকে বি যেই সাইনগুলি ওয়ার্নিং সাইন সেটা বলে দিতে হবে, চিকিৎসকরা জানেন খুব ভালো করে। তো আমার কনসার্ন হচ্ছে এ রুগী যাতে বিতে যাওয়ার সাথে সাথে আসতে পারে, অথবা বি রুগী যাতে সাথে সাথে চিকিৎসাটা পায়। তাহলে ইট হ্যাজ গট এ ফিজিশিয়ানসের একটা বিগ রোল আছে, এ রুগীকে বলে দেওয়া যে বি হলে তুমি তাড়াতাড়ি চলে এসো, ডিলে করো না, আর এ গ্রুপের রুগীকে ভর্তি করো না, তাহলে তো ওয়ান থার্ড রুগী ভর্তি কমে যাবে। প্রতিদিনই রাজধানীর বিশেষ কয়েকটি হাসপাতালে রোগীর চাপে হিমশিম অবস্থা দেখা যাচ্ছে, ফলে চাইলেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না রোগীরা, আবার কোথাও রোগী নেই বললেই চলে। এই জন্য সমন্বয়হীনতাকেই দায়ী করছে স্বাস্থ্য বিভাগ। আমাদের প্রায় 2500 বেড খালি আছে, ঢাকা মেডিকেল, ডিএনসিসি, কুর্মিটোলা, এগুলিতে যাচ্ছে না কেন জান, ওখানে তো প্রপার ব্যবস্থা আছে। দেশের সব অঞ্চলে চিকিৎসকদের ডেঙ্গুর গাইডলাইন মেনে চলার কঠোর নির্দেশনা আছে স্বাস্থ্য অধিদপ্তরের। ডেঙ্গু রোগী শকে থাকলে 1-2 ফোঁটা করে ফ্লুইড দিলে হবে না, 500 ml ফ্লুইড রানিং দিতে হবে আধা ঘন্টার মধ্যে, এইটুকু বুঝতে হবে। রানিং মানে কি 300-400 ফোঁটা করে, সে কি এখানে 1-2 ফোঁটা করে ফ্লুইড দিবে? মোস্ট অফ দি কেসে এই জিনিসগুলি প্রপারলি অ্যাড্রেস করলে রোগীর মৃত্যু হওয়ার কথা না। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।